আসসালামু আলাইকুম প্রেপটু ছোট্ট আব্বুরা, সবাই কেমন আছো? আজ আমরা, এই দেখো এখানে একটা খালি, কিসের শব্দ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বাক্স আছে। দেখি তো এই বাক্স থেকে আমরা কিছু পাই কি না। টেন টেনা, ও কি যেন আছে দেখা যাচ্ছে। দাঁড়াও 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 দেখি। বলো দেখি আব্বু, এটা কোন বর্ণ? সঠিক বলেছ, ড। আজ আমরা বর্ণ দিয়ে শব্দ গঠন শিখব, ড দিয়ে। দেখি আর কোন বর্ণ আছে। ঢ। তোমরা জানো এটা কোন বর্ণ? ঢ। এরপর আর কি আছে দেখি। দেখো দেখো, চিনো এই বর্ণটা আব্বু? মূর্ধন্য ন। তাহলে আজ আমরা বর্ণ দিয়ে শব্দ গঠন কয়টি বর্ণ দিয়ে শিখব? ড, ঢ, মূর্ধন্য ন। আমার সাথে বলো, ড, ঢ, মূর্ধন্য ন। আবু তোমরা জানো ড, ঢ এবং মূর্ধন্য ন বর্ণ কিভাবে উচ্চারিত হয় এবং কোথা থেকে উচ্চারিত হয়? তোমার জিভের সামনের অংশ পেছন দিকে বাঁকা করে মধ্য তালুতে স্পর্শ করে এই তিনটি বর্ণ উচ্চারিত হয়। তাহলে আমার সাথে বলো, ড। আবার বলো, ড। এবার এই বর্ণটি বলো, ঢ, ঢ। আর এই বর্ণটি হলো মূর্ধন্য ন। আবার বলো, মূর্ধন্য ন। খুব ভালো বলেছো। দেখো আব্বু, আমার হাতে এগুলো কি জানো? পাথর। এই পাথর দিয়ে আজকে আমরা একটা মজার খেলা খেলব। এই খেলাটি তুমি মুড়ি দিয়েও খেলতে পারো, ছোলা দিয়েও খেলতে পারো, ডাল দিয়েও খেলতে পারো, আবার দড়ি দিয়েও খেলতে পারো। আজ আমরা পাথর দিয়ে খেলব। খেয়াল করো, প্রথমে আমি বর্ণের উপরে একটি করে পাথর দিয়ে দিচ্ছি। এভাবে দেখো আব্বু, তোমাদের হাতের আঙুলেরও কিন্তু একটা ব্যায়াম হয়ে যায়। তোমাদের বাসায় পাথর আছে? কোনো অসুবিধা নেই, পাথর না থাকলে মুড়ি দিয়ে খেলবে, ছোলা দিয়ে খেলবে, কেমন? দেখো, আচ্ছা, এই যে মিসের হয়ে যাচ্ছে। দেখো আব্বু, এই যে পাথর বসিয়ে আমি ড বর্ণ করে ফেলেছি। তোমরাও বাসায় এভাবে করবে, ড, ঢ, মূর্ধন্য ন দিয়ে, মজা হবে। এসো আব্বু, আমরা ড বর্ণটি লেখা শিখি। ড বর্ণটি প্রথমে কি করবে, মাত্রা দিয়ে ফেলবে। এক, দুই, তিন, হয়ে গেল আমার ড। এক, দুই, তিন, ড। ডিম ভেঙে ডানা মেলে, ডিম ভেঙে ডানা মেলে, ডাহুক পাখি ডেকে যায় যায়, ডাব খেয়ে ডালিম মিয়া, মাঝরাতে ডিঙি বাই। ড, 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 ডিম ভেঙে ডানা মেলে, ডিম ভেঙে ডানা মেলে, ডাহুক পাখি ডেকে যায় যায়, ডাব খেয়ে ডালিম মিয়া, মাঝরাতে ডিঙি বাই। ড, 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 বর্ণ দিয়ে। তোমরা কি কোনো ফুলের নাম জানো? আমি জানি, ডালিয়া। ড বর্ণ দিয়ে একটা দেশের নামও হয়, ডেনমার্ক। আর ডুমুর, ডুমুর চেনো? ডুমুর ফল। আচ্ছা, আমরা দেখো তো আব্বু, এটা কিসের ছবি? ডাব। খুবই স্বাস্থ্যকর একটা পানীয়। তারপর এটা কি আব্বু? ডিম। আমাদের প্রতিদিন ডিম খাওয়া উচিত। তো চলো আব্বু, এবার আমরা ড দিয়ে কিছু শব্দের বানান শিখি। দেখো, ড আকারে ডা, ব, ডাব। ড হ্রস্ব ইকারে ডি, ম, ডিম। ফুলের নাম বলেছিলাম না? ড আকারে ডা, ল হ্রস্ব ইকারে লি, অন্তস্থ অ আকারে আ, ডালিয়া। তারপর আমরা ডালিম খাই না আব্বু? সেই ডালিম, ড আকারে ডা, ল হ্রস্ব ইকারে লি, ডালি, ম, ডালিম। খুব ভালো বলেছো।
তোমরা কিন্তু আমার সাথে বলবে। তারপর পাখির ডানা আছে না, সেই ডানা, ড আকারে ডা, দন্ত ন আকারে না, ডানা। আমরা নৌকা দেখেছি, কিছু নৌকা আছে যে নৌকায় পাল নেই, তাদেরকে বলে, সেই নৌকাকে বলে ডিঙ্গি। ড হ্রস্বইকারে ডি, উ যুক্ত গ হ্রস্বইকারে গি, ডিঙ্গি। এখানে কিন্তু এটা একটা যুক্ত বর্ণ, ঠিক আছে আব্বু? তাহলে দেখো, ডাব, ডিম, ডালিয়া, ডালিম, ডানা, ডিঙ্গি। খুব ভালো বলেছো আব্বু। এবার আমরা ঢ বর্ণটি লেখা শিখে ফেলি। দেখো, প্রথমে আমি কি দিয়ে দিচ্ছি, মাত্রা, এক, দুই, তিন, এক, দুই, তিন। সহজ না আব্বু? আবার দেখো, এক, দুই, তিন। ঢাকি ঢোল হাতে, ঢাকা থেকে ঢাকনা কিনে বাসায় যায়, ঢ ঢ ঢ ঢ ঢ ঢ। ঢাকি ঢোল হাতে, ঢাকা থেকে ঢাকনা কিনে বাসায় যায়, ঢ ঢ ঢ ঢ ঢ ঢ। এবার আব্বুরা দেখো তো, ঢ দিয়ে তোমাদের কি কোনো সবজির কথা মনে পড়ছে? ঢ দিয়ে আমি খুবই পছন্দ করি একটা সবজি, সেটা হলো ঢ্যাঁড়স। ঢ দিয়ে ঢ্যাঁড়স। আচ্ছা, তুমি কোথায় থাকো, বাংলাদেশের কোন শহরে থাকো? হ্যাঁ, আমরা ঢাকা শহরে থাকি, ঢ দিয়ে শহরের নামও হচ্ছে। আচ্ছা, এবার দেখো, আমরা এই জিনিসটা কি চিনি আব্বু? এটা হলো ঢেঁকি। আমরা যে চালের গুঁড়ার পিঠা খাই না বাবা, গ্রামে এরকম ঢেঁকি দিয়ে চালের গুঁড়া ভাঙা হয়, তারপর পিঠা বানানো হয়। আমরা ঢোল দেখেছি কেউ? এই যে ঢ দিয়ে ঢোল। মজার কথা হলো, এই যে তোমার ঢোল, এই ঢোল কে বাজায়? তাকে বলে ঢাকি। ঢ দিয়ে ঢেঁকি, ঢোল, ঢাকি। তারপর আরো আছে দেখি আমরা, তাহলে একটু বানানগুলোও শিখে নেই চলো। ঢ উকারে ঢোল, ঢোল। ঢ আকারে ঢা, ক হ্রস্বইকারে কি, ঢাকি। আর আমরা কোন শহরে বাস করি? ঢাকা। তাহলে বলো, ঢ আকারে ঢা, ক আকারে কা, ঢাকা। খুব ভালো বলেছ। তোমরা কি কক্সবাজারের সমুদ্রের ঢেউ দেখেছ? সেই ঢেউ, ঢ একারে ঢে, হ্রস্ব উ, ঢেউ। আর ঢেকি, ঢয় চন্দ্রবিন্দু, একারে ঢে, ক হ্রস্বইকারে কি, ঢেকি। ঢাকনা, দেখো আব্বু, এই যে এই কৌটাটা, এই কৌটার এটা হলো ঢাকনা। তাহলে এবার বলি, ঢ আকারে ঢাক, ঢাক, দন্ত ন আকারে না, ঢাকনা। এবার আমার সাথে বলো, ঢোল ঢাকি ঢাকা, ঢেউ ঢেকি ঢাকনা। এবার এসো আমরা মূর্ধন্য ন বর্ণটি লেখা শিখি। প্রথমে একটা উল্টা তিন লিখবে, কেমন? একটা উল্টা তিন এইভাবে লিখেছি, দেখেছো আব্বু? এবার আমি কি করলাম, এই যে একটা কাঠি দিয়ে দিলাম, তারপর অর্ধমাত্রা। তাহলে দেখো, এক, দুই, তিন। আবার দেখো আব্বু, এক, দুই, তিন। হয়ে গেল মূর্ধন্য ন। রাজা বলে, শোনো রানী, হরিণ শিকারে কষ্ট জানি, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য ন। রাজা বলে, শোনো রানী, হরিণ শিকারে কষ্ট জানি, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য ন। এবার আমরা শিখব মূর্ধন্য ন বর্ণ দিয়ে কিছু শব্দ এবং তার বানান। দেখো আব্বু, মূর্ধন্য ন দিয়ে এই বাদ্যযন্ত্রটা কি তোমরা চিনো? আচ্ছা, এটা হলো বীণা, খেয়াল করো, বীণা। তারপর দেখো, কিসের ছবি এটা? হরিণ। হরিণ বানানেও কিন্তু আমাদের মূর্ধন্য ন আছে। আর উনি কে? রানী। রানী বানানেও মূর্ধন্য ন আছে। খেয়াল করো আব্বু, এখানে কিছু বর্ণ আছে,
এই বর্ণ বানানেও কিন্তু আমাদের মূর্ধন্য ণ আছে। তো চলো আব্বু, আমরা এবার কিছু শব্দের বানান শিখি। হ বয়বিন্দু র হ্রস্ব ইকারে রি মূর্ধন্য ণ হরিণ। বয়বিন্দু র আকারে রা মূর্ধন্য ণ দীর্ঘ ইকারে নি রানী। আমরা তো লবণ ছাড়া কোনো কিছুই খেতে পারি না তরকারি। ল ব মূর্ধন্য ণ লবণ। আচ্ছা এবার আমার সাথে বলো, বয় দীর্ঘ ইকারে বি মূর্ধন্য ণ আকারে না বিনা। আচ্ছা আমরা কি চুড়ি চিনি? চুড়ি, চুড়িকে কিন্তু আরেক নামেও ডাকা যায়, কঙ্কন। এই বানানেও কিন্তু মূর্ধন্য ণ আছে, ক ঙ যুক্ত ক মূর্ধন্য ণ কঙ্কন। আচ্ছা এরপর আরেকটা কিন্তু মাসের নাম আছে, সেই মাসটা হলো বাংলা শ্রাবণ মাস। সেই বানানেও কিন্তু মূর্ধন্য ণ আছে। আমরা চেষ্টা করব যে বানানগুলো তোমাদের সহজ লাগে সেই বানানগুলো পড়ার, ঠিক আছে আব্বু? তাহলে বলো, হরিণ রানী বীণা লবণ শ্রাবণ কঙ্কন। তো আব্বুরা, আজকে আমরা ড ঢ মূর্ধন্য ণ বর্ণ দিয়ে বেশ কিছু শব্দ জেনেছি। তো আমার সাথে আবার একটু বলো, ড দিয়ে ড আকারে ডা ব ডাব, ড আকারে ডা ল হ্রস্ব ইকারে লি ডালি ম ডালিম, ঢ দিয়ে ঢ উকারে ঢোল ল ঢোল, ঢ আকারে ঢা ক হ্রস্ব ইকারে কি ঢাকি। খুব ভালো বলেছ। এবার মূর্ধন্য ণ, মূর্ধন্য ণ দিয়ে আমরা শিখেছি, মনে আছে? বয়বিন্দু র আকারে রা মূর্ধন্য মূর্ধন্য ণ দীর্ঘ ইকারে নি রানী। হ বয়বিন্দু র হ্রস্ব ইকারে রি মূর্ধন্য ণ হরিণ রানী হরিণ। তাহলে দ্রুত বলি, ড দিয়ে ডাব ডালিম, ঢ দিয়ে ঢোল ঢাকি, মূর্ধন্য ণ দিয়ে রানী হরিণ। আজ এ পর্যন্তই আব্বুরা। তোমরা আমার বাংলা বই পৃষ্ঠা 39 এই অংশটুকু পড়বে এবং করবে, করে মিসকে পাঠিয়ে দিবে। আর মজায় মজায় বাংলা অনুশীলন বইয়ের পৃষ্ঠা 52 এই পৃষ্ঠায় তোমরা এই অংশটুকু করবে এবং মিসকে পাঠিয়ে দিবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।